মানুষের জীবন চলমান, আর এই চলমান জীবনে ঘটে যায় নানা ধরনের দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার ফলে জীবনে তৈরি হয় এমন এক গতিপথ যেই গতিপথটি বদলে দেয় তার সুন্দর জীবন, আর এই গতিপথ বদলে যাওয়ার ফলে তার মধ্যে সৃষ্টি হয় হিংস্রতার, তার মধ্যে সৃষ্টি হয় চরম দুর্ভোগের। আর এরকম হিংস্রতার ফলে একজন মানুষ একটি সময় তৈরি হয় এমন মানুষ হিসেবে যাকে আমরা তখন বলতে পারি একজন অমানুষ। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প সাজিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম শত্রুতা। হ্যালো ভাই, এদিক দিয়ে যান। এদিক না, এদিক দিয়ে যান। ঠিক আছে। আমার থেকে আড়াল হয়ে আছে কেন? আমার কি অপমান? পুলিশ কি বলেছে? বললো আমরা ইনভেস্টিগেট করছি, আমি জানাবো। এই সে মানে আমার সাথে যেটা হয়েছে এটা তুমি ফিরিয়ে আনতে পারবো না। প্রতিদিন তোমার ভাই মাঝরাতে বাসায় ফিরে, এগুলো হয়েছে সব তোমার আশকারাপে। চুপ করো না তুমি, আমার ভাই আমি বুঝবো। তোমার ভাই মানে? প্রতিদিন তো ফ্ল্যাটের লোকজনের কথা আমাকে শুনতে হয়। আজকে দারোয়ান এসে কি কথা বলে গেছে, সেদিন বাড়িওয়ালা এসে কি কথা বলেছে, এগুলো তো তোমাকে কেউ বলে না, সব আমাকে বলে। তুমি যাও তো দয়া করে এখান থেকে। এই জায়গায় কি করো তুমি? যাও গিয়ে ঘুমাও, আমি সাজ্জাদের সাথে কথা বলছি। আজও তো আমারই সম্মানটা গেছে। হ্যাঁ, তোমার কিছু হয়েছে? তোমার তো কিছু হয় নাই। শোনো, সাজ্জাদ আমার ভাই, বুঝছো? তোমার এত চাপ নেওয়ার দরকার নেই। আমাকে তো কেউ বলে না, শুধু তোমাকেই বলে, এত চাপ নেওয়ার দরকার নেই। এই সাজ্জাদ, এই কি ব্যাপার? বস, কথা আছে তোর সাথে। কি হয়েছে, এত রাত করে কোথায় ছিলি তুই? কই থাকবো, ফ্রেন্ডদের সঙ্গে ছিলাম। আমি একটা বিষয় বুঝতে পারছি না, তুই গত 2 মাস ধরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস, তাই না? তোর বন্ধুদের কি কোনো কাজকর্ম নেই? আমি বুঝতে পারছি না তোমাদের সমস্যাটা কি। কি সমস্যা? কি মানে? তুমি জানো না আজকে আমার মামা মামি আসবে? হ্যাঁ জানতাম তো। সাজ্জাদ তুই আমার কথাটা শুন, আসলে মিতু অনেক ভালো মেয়ে, তুই তার সাথে একবার কথা বল। আসলে আজকে মামা মামির সাথে আমরা মিথ্যা বলেছি, তুই কালকে মিতুর সাথে কথা বলবি। আমি পারবো না, আর আমার বিয়ে নিয়ে তোমাদের এরকম বেশি বেশি চিন্তা ভাবনা আমার ভালো লাগে না। ভাবি তুমি একটা কাজ করো, তুমি তোমার মামা মামিকে বলে দাও আমি মিতুকে বিয়ে করবো, আর যদি তুমি বলতে না পারো তাহলে তাহলে আমি বলে দেবো। শুনলে, শুনলে তোমার ভাইয়ের কথা? হ্যাঁ, আমার মামাতো বোনের জন্য তোমার ভাইয়ের থেকে ভালো ভালো ছেলে লাইন ধরে আছে, শুধু আমার মামা মামি রাজি হচ্ছে আমার দিকে তাকিয়ে। তুমি একটু চুপ করবা দয়া করে। আসলে না, তোমাকে দেখলেই বোঝা যায় যে তোমার মামাতো বোনটা কেমন হবে। আহা, আর তোমার ভাইকে দেখে কি বোঝা যাচ্ছে? কোনো না কোনো মেয়ের সাথে তো রিলেশন আছে, সবকিছু জেনে আমার মামা মামি বিয়েতে রাজি হয়েছে। আমি জানি
আমাকে কব্জা করার জন্যই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কারা আপনাকে কব্জা করতে চায়? আর আপনার সন্তানের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বলে আপনার মনে হয়? আমার বিরোধী গুরু ওই রমজানি আমার ছেলেকে খুন করেছে। দেখুন, কে খুন করেছে আর কে খুন করেনি সেটা আমরা তদন্ত করলেই বের হয়ে আসবে। তবে হ্যাঁ, রাজন এবং তার পরিবারের ব্যাপারে আপনারা যেটা বলেছেন সেটাকে আমরা অবশ্যই আমলে নেব। আপনারা কি করবেন না করবেন তা আমি জানি না, আমি আমার ছেলের খুনের বদলা নেবই। দেখুন, আপনাদের মতো ক্ষমতাধর লোকরা যখন এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তখনই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। সো প্লিজ, আমি বলবো আপনি ব্যাপারটাকে খুব শান্তভাবে হ্যান্ডেল করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। দেখুন, আপনি মাথা ঠান্ডা করুন, আর এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা অপরাধীকে চিহ্নিত করে আইনের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করি। আচ্ছা, আপনার ছেলে গত রাতে কোথায় ছিল? আমার ছেলে মাঝে মধ্যেই বন্ধুদের সাথে রাতের বেলা আড্ডা মারে, গতকাল মনে হয় বন্ধুদের সাথে আড্ডা মারছিল। আচ্ছা, আপনার ছেলের বন্ধুদের নাম আর মনে নেই? তার বাবার দেওয়া তথ্য মতে তার 3 থেকে 4 জনের বেশি বন্ধু নেই। সবার সাথে আপনি যদি আলাদা আলাদা কথা বলেন তাহলে মনে হয় সেখান থেকে কোনো না কোনো ক্লু বের হয়ে আসবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তিন বন্ধুর আড্ডা স্থল থেকে ফেরার পথে খুন হয় রাতুল। তার বাবা আশঙ্কা করছে তার প্রতিপক্ষ রাজন এই ঘটনাটি ঘটিয়েছে। তিন বন্ধুর মাঝখান থেকে রাতুল খুন, বন্ধুর হাতে বন্ধু খুন, বা এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য প্রতিপক্ষকে খুন, এটা আসলে আমাদের এই সমাজে নতুন কিছু নয়। রাতুল সম্পর্কে পুলিশ তথ্য উপাত্ত সংগ্রহ করে মাঠে নেমে পড়েছে এই ঘটনার আদ্যোপান্ত বের করতে। আশা করছি খুব সহজেই বা খুব তাড়াতাড়ি পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করে আসল অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনবে। জি স্যার, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি স্যার। সেদিন রাতুল সহ তোমরা দুজনে একই সঙ্গে আড্ডা দিচ্ছিলে, কোথায় আড্ডা দিচ্ছিলে? প্রায় সময় লেকপার আড্ডা দিতাম, সেদিন ওইখানে আড্ডা দিতেছিলাম। আর মদ খাচ্ছিল? না স্যার। চুপ, একদম মিথ্যে বলবে না। রাতুলের শরীরে অ্যালকোহলের আলামত পাওয়া গেছে। জি স্যার, মাঝে মধ্যে করতাম স্যার। ঘটনার দিন তোমরা তিনজন একই সাথে ছিলে, রাইট? জি স্যার। স্যার, আমরা একই সাথে তিনজন আড্ডা দিতেছিলাম, আড্ডা শেষ করে একই সাথে তিনজন বাড়ি ফিরতেছিলাম। স্যার, আমার আর ওর বাসা একদিকে আর রাতুলের বাসা অন্যদিকে। আমরা আমাদের রাস্তায় যাই, রাতুল রাতুলের রাস্তায় যাই। তারপর শুনি স্যার রাতুল খুন হয়েছে। আচ্ছা, তোমার কাউকে কি সন্দেহ হয়? স্যার, রাতুলের সাথে অনেকেরই সমস্যা ছিল, তবে রাতুলের সাথে রাজনের পারিবারিক সমস্যা ছিল। রাজনের কথা তার বাবাও বলেছে, এলাকার আধিপত্য নিয়ে ওদের ভিতরে একটা দ্বন্দ্ব। আচ্ছা, অন্য কেউ কি থাকতে পারে? না স্যার, কিন্তু রাজনের সাথে অনেকেরই শত্রুতা, ও রাস্তায় মানুষকে মারধর করতো, মানুষের পদ আটকাইতো, ডিস্টার্ব করতো। এর মধ্যে তুমি যাদের যাদেরকে চিনো প্রত্যেকের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার মাসুদকে দিবে, ঠিক আছে? আপাতত ছেড়ে দিচ্ছি, প্রয়োজনে আবার ডাকবো, থানা চলে আসবে। জি স্যার। এই রাতুল হত্যা মামলার বিষয়টি নিয়ে উপর থেকে খুব প্রেশারে আছি, এর জন্য আপনাকে ডাকা হয়েছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব দ্রুতই খুনি ধরা পড়বে বলে আমরা আশা করছি।
আনোয়ার সাহেব এগিয়ে গেলে তো হবে না। অ্যাকচুয়ালি এই খুনের যে প্রকৃত আসামি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কারণ মিডিয়া এবং উপরের চাপের মধ্যে আমরা আছি। স্যার আমরা আমাদের টিম নিয়ে এগোচ্ছি, খুব দ্রুতই আশা করছি আপনাকে একটা রেজাল্ট দিতে পারবো। আনোয়ার সাহেব আপনার এবং আপনার টিমের প্রতি আমার প্রচণ্ড ভরসা এবং বিশ্বাস আছে, 24 ঘন্টার মধ্যে একটা ফাইনাল রেজাল্ট চাচ্ছি। জি স্যার, আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো 24 ঘন্টার মধ্যে আপনাকে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভাই রাতুলের খুনি কি ধরা পড়ছে ভাই? সেটা দিয়ে তোর দরকার কি? কার খুনি ধরা পড়লো না পড়লো সেটা তো তোর জানা কাজ না। জি ভাই। তোরে যা যা কাজ দিছি সেগুলো ঠিকঠাক মতো কর, পাকনামি আমি পছন্দ করি না, মাথায় রাখবি। জি ভাই। এই আপনি রাজন? জি স্যার। আপনি আমাদের সাথে চলুন। স্যার আমি কোথায় যাবো? চলুন, আপনাকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো, আসুন। চলুন চলুন স্যার, আমি তো কিছু করি। আসুন 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 আসুন, গেলেই বুঝতে পারবেন। চলুন আইডি আসুন। রাজন সাহেব আপনি সমাজ একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, ক্ষমতাধর, যদিও আমরা জানি যে আপনার সেই ক্ষমতার উৎস কি, তারপর আপনাকে সরাসরি একটা কোয়েশ্চেন করতে চাই যেটা সরাসরি উত্তর আমি জানতে চাই। আমরা নিশ্চিত যে রাতুলের খুনের সাথে আপনি জড়িত, শুধু এটুকু জানতে চাই যে তাকে কেন খুন করেছেন। স্যার আমি রাতুলের খুন করিনি স্যার, বিশ্বাস করেন স্যার আমি রাতুলের খুন করিনি স্যার। আমি কখনো তাদের সাথে কোনো কিছু নিয়ে লাগতে যাইনি, তারাই যেচে যেচে এসে আমার সাথে লাগছে আর আমার হত্যার হুমকি দিচ্ছে। তারা কেন আপনার সাথে শত্রুতা করতে চায়? স্যার যে একটা কাজের ঠিকাদারের ব্যাপার নিয়ে স্যার, আমি টেন্ডার ড্রপ করছিলাম, সে আমার না করছিল। তুই নাকি বড় মাস্তান হয়ে গেছিস? আমি সেটা ভাবি না, তবে কেউ যদি সেটা মনে করে তার নিজের ব্যাপার। এই একদম চুপ, বাবা যা বলবে শুধু কান পেতে শুনবি। ভুলে গেলে চলবে না, এটা আমার এলাকা আর এই এলাকায় আমি একমাত্র বাপ। তুই যদি টেন্ডার উইথড্র না করিস তাহলে তোকে আমি দেখে নেব তুই কত বড় বাপ। ধরে নেন আমি কাজটা পেয়ে গেছি, আপনি কি করবেন? তোরে আমি কিচ্ছু করতে পারবেন না, প্রত্যেকের নিজ নিজ এলাকায় সে বাঘ। এই এটা তোর এলাকা না, তোর এলাকায় তোরে গারামো দেখিস। একটু বেশি হয়ে গেল না, রাজনরা এখন অতি চিনস্থান। এখন না, সময় হলে ওরে আমি ঠিকই দেখে নেব। চল। বাঘের খাসার মধ্যে ঢুলকা, বাঘেরই হুঙ্কার। সেদিনের পর থেকে স্যার যদিও তাদের সাথে শত্রুতা ছিল কিন্তু কখনো সামনাসামনি হয়নি, আর রাতুলের খুনের ব্যাপারে স্যার সত্যি আমি কিছু জানি না স্যার। তাহলে কে জানে? রাতুলের সত্য প্রতিপক্ষ বলতে একমাত্র আপনি। সেটা ঠিক আছে স্যার, কিন্তু এমন তো হইতে পারে যে রাতুলের বন্ধু বান্ধবরা রাতুলের খুন করছে। তারা খুন করবে কেন? স্যার আমি যতটুকু জানি ওরা তো তিনজন ছিল একসাথে, তো রাতুল নিহত হয়েছে কিন্তু ওদের তো কিছু হয় নাই। দেখুন কি বলতে চান একটু পরিষ্কার করে বলুন। মানে স্যার
আমি জানি যে স্যার একটা মেয়েকে নিয়ে রাতুলের সাথে সুজনের কিছুদিন আগে ঝগড়া হয়েছিল এবং সুজনের সাথে ওই সুজনের বন্ধু যে সেও একসাথে হয়ে গেছিল রাতুলের বিরুদ্ধে। এটা স্যার আপনার একটু দেখতে পারেন তো। ঠিক আছে, আমরা সবই তদন্ত করে দেখব, তবে এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত আপনি আমাদের কাস্টডি দিয়ে থাকবেন। রাতুল, সুজন, জাকির, এই তিনজন এমন কোনো অপকর্ম নেই যার সাথে তারা লিপ্ত নয়। আর এই অপরাধ জগতে আসার নেপথ্যে যে লোকটি কাজ করেছে সে হচ্ছে রাতুলের বাবা। রাতুলের মাধ্যমেই এই দুই বন্ধু এই পথে এসেছে। এই তথ্যগুলো নিজেকে নিরপরাধ দাবি করে দিচ্ছে পুলিশকে রাজন। পুলিশ তথ্য উপাত্ত সংগ্রহ করে আসল অপরাধীকে ধরার জন্য অগ্রসর হচ্ছে। স্যার, রাতুল, সুজন আর জাকির একই সাথে থাকে, আর রাতুল ওর বাবার প্রভাব কাটিয়ে ওর বন্ধুদেরকে নিয়ে নানান অপকর্ম করে থাকে। রাতুলের বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, টেন্ডারবাজি সহ নানান অভিযোগ আছে, আর সে মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। রাজন তাদের সাথে যে প্রবলেমের কথাটা বলেছিল সেটা সত্যতা পেয়েছে? জি স্যার, একটি মেয়েকে কেন্দ্র করে ওদের মধ্যে ঝগড়া হয়, পরে অবশ্য তা মিটেও যায়। আমরা ওই মেয়েটির খোঁজ পেয়েছি। গুড, আপনি মেয়েটির সাথে কথা বলুন। ওকে স্যার। আর সুজন ও জাকিরের উপর নজরদারি রাখুন, প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন। জি স্যার। রাজনের ব্যাপারে খোঁজ নিয়েছেন? জি স্যার, রাতুল আর তার বাবার সাথে রাজনের পূর্ব শত্রুতা খুবই গুরুতর, আর এই নিয়ে এদের ভিতরে খুন খারাপের মতো ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক স্যার। রাজনের সাথে যারা যারা আছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করুন। জি স্যার। আপনি তদন্ত শুরু করুন, প্রতিটা আপডেট আমাকে জানান। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো তো হতেই পারে, আসলে বাহির থেকে তো আসলে বোঝা যায় না। তো আমার কথা হলো যে একটা মেয়ে যদি ভালোই হয় তাহলে ধর্ষণের শিকার কিভাবে হয়? আচ্ছা, তুমি তো ফারিয়ার বান্ধবী তাই না? আমার কাছে মনে হচ্ছে যে তুমি ফারিয়াকে বুঝাতে পারবে। এক কাজ করো, তুমি ফারিয়াকে বলো যে ও যেন সাজ্জাদের মানে রাস্তা থেকে সরে যায়, তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। আসলে দেখো, আমাদের তো আসলে কিছু করার নেই, কিন্তু সামাজিকভাবে একটু চাপে আছি, বুঝতে পারছো? ঠিক আছে, তুমি কাইন্ডলি বুঝাবা ওকে। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ বর্ষা, আসলে আমি একটা মানসিক চাপের মধ্যে আছি এটা নিয়ে, তুমি একটু প্লিজ বুঝাই বলবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আনোয়ার সাহেব, রাতুল হত্যাকাণ্ডের ঘটনাটা একটু আমাকে খুলে বলুন তো। স্যার, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতুল এবং রাজন দুই গ্রুপের মধ্যে সবসময় কম বেশি সংঘর্ষ লেগে থাকে। ব্যাপারটি শেষ পর্যন্ত টেন্ডারবাজিতে যেয়ে থাকে। এই টেন্ডারবাজির কারণে রাতুল এবং রাজন দুই গ্রুপের মধ্যে একটা বড় ধরনের সংঘর্ষ হয় এবং তাদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে রাজন গ্রুপের কোনো একজন সদস্য রাতুলকে হত্যা করে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আপনি যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে আপনি সমাধান করেছেন, পুলিশের বাবমূর্তি রক্ষা করেছেন। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার, আমি শুধু আমার ডিউটি করেছি। আজ আসছি। থ্যাংক ইউ। রাতুলের পর খুন হয় তার দুই বন্ধু জাকির ও সুজন। পুলিশ গ্রেফতার করে সাজ্জাদকে, ধারণা করছে সাজ্জাদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে।
পুলিশ এও ধারণা করছে সাজ্জাদ শুধু একা নয়, তার সাথে জড়িত আছে আরো অনেকে। কারাই মাস্টারমাইন্ড? সাজ্জাদ তার অপরাধ স্বীকার করে নেয়। পুলিশ কথা বলে সাজ্জাদের ভাই ভাবির সাথে। তার ভাই ভাবির সাথে কথা বলার পর পুলিশ এমন তথ্য পায় যার দ্বারা তারা অবাক হয়ে যায়। কাদেরকে বাঁচাতে চাচ্ছে সাজ্জাদ, কেনই বাঁচাচ্ছে? আশা করছি সেই মাস্টার মাইন্ড বা আসল অপরাধীকে খুব শীঘ্রই ধরতে সক্ষম হবে পুলিশ। তার মানে আপনি স্বীকার করছেন যে সুজন এবং জাকির দুজনকে আপনি হত্যা করেছেন? হ্যাঁ, ওই তিনজনকে আমি খুন করেছি। কেন তাদেরকে খুন করলেন? কি শত্রুতা ছিল তাদের সাথে আপনার? ওরা তো শুধু আমার না, পুরো সমাজেরই শত্রু। আমি সমাজ থেকে জঞ্জাল প্রসার করেছি। কেন তাদেরকে আপনার এরকম বলল? কেন মনে হবে না? সন্ত্রাস, খুন, রাজানি ছিনতাই, এমন কোনো তো অপরাধ নেই যেটা তারা করেনি। আচ্ছা, তাদের সাথে কি আপনার পূর্ব শত্রুতা ছিল? জি না, কিন্তু ঘৃণা করতাম আমি তাদেরকে। যে পিস্তল দিয়ে তিনজনকে হত্যা করেছেন সে পিস্তলটি কত? ফেলে দিয়েছি। কোথায় ফেলে দিয়েছি? আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম, কোথায় ফেলেছি সেটা তো মনে নেই এখন। কোথায় ফেলেছি সেটা মনে নেই? আপনি জানেন না কোথায় ফেলেছেন? পরিষ্কার করে বলুন কোথায় ফেলেছেন পিস্তল। জি না, আমার মনে পড়ছে না। হতে পারে ঘটনাস্থলের আশেপাশে কোথাও। ওকে মাসুদ, আপনি ওই স্থানে যান। ওকে স্যার, ভালোভাবে সার্চ করে দেখুন মাটির ব্যাপারটা পাওয়া যায় কিনা। জি স্যার। ওকে। সাজ্জাদ সাহেবের ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই পিস্তল ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। ওই পিস্তল দিয়ে অন্য কেউ গুলি করেছে, তাই নাকি? জি স্যার। আপনি কি কনফার্ম যে সেই পিস্তল দিয়ে গুলি করা হয়েছে? জি স্যার, ফরেনসিক রিপোর্ট তাই বলছে। তার মানে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। কাকে বাঁচাতে চাইছে সাজ্জাদ? স্যার, আমরা তার ভাই আর ভাবির সাথে কথা বলে দেখতে পারি। আমার তাই মনে হয়। তাদের সাথে কথা বলে আপনি নতুন কোনো তথ্য পেতে পারেন। জি স্যার, আমারও তাই মনে হয়। ওকে স্যার। আচ্ছা, আপনার ভাই সাজ্জাদ সে খুন করেছে এই বিষয়ে কিছু জানেন আপনি? কি বলছেন এইসব? মানে আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। এটা তো ভাবাই যাচ্ছে না যে ও খুন করবে, কিন্তু কেন? দেখুন, সে প্রশ্নটা আমাদের। সাজ্জাদ নিজের মুখেই স্বীকার করেছে যে সে তিনটি খুন করেছে। তবে আমাদের তদন্ত বলছে সে একা নয়, সঙ্গে আরো কেউ আছে। মানে কি? মানে ওরা যৌথভাবে খুন করেছে? জি। আচ্ছা, আপনার ভাই সাজ্জাদ সে কাদের সাথে চলে ফেরে, কোথায় কোথায় যায় একটু বলুন তো আমাকে। দেখুন, আমি ঠিক জানি না, তবে ইদানিং সে বাসায় অনেক রাত করেই ফিরে। জিজ্ঞেস করলেই বলে যে বন্ধুদের সাথে আড্ডা দেয়। আর ওর চলাফেরা, কথাবার্তা যেন কেমন যেন অস্বাভাবিক হয়ে গেছিল। আরে কিসব বলছো তুমি? না না, আসলে হয়েছে কি, অস্বাভাবিকতা ছিল অন্য কারণে। দেখুন, যে কারণেই হোক, আপনারা কোনো তথ্য গোপন করবেন না। আপনাদের ভাইয়ের স্বার্থেই সঠিক তথ্যটি দিন, বলুন। আসলে সাজ্জাদের ফারিয়া নামের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ইভেন বিয়ে করার কথাও ছিল, কিন্তু ফারিয়া ধর্ষণের শিকার হয়, আমরা তাকে মেনে নিতে চাইনি, সে কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকেই সে একটু অস্বাভাবিক হয়ে ওঠে। আচ্ছা, আপনারা ওই মেয়েটি আর তার বন্ধুদের
নাম ঠিকানা মোবাইল নম্বরটা আমাকে দিন। सिक्स जी वन 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 टू टू अच्छा ठीक है सर पहले आप बोलिए जी आप जो कोई इनफॉरमेशन दरकार है आप आज बाबर है ठीक है सर और चिंता करूंगा देखिए सज्जा तक कौन है हमारे का छुट्टी आज ठीक है ओ माय गॉड की भाव संभव मैं की करब कारण সারাদিন বাসায় থাকে আর স্যার রাতের বেলা কই যেন যায় কি বললি সারা দিন উনি বাসায় থাকে রাতে কোথায় যায় স্যার রাতের বেলা কোথায় যায় স্যার এটা আমি জানি না তবে স্যার মাঝে মধ্যে স্যার একজন ছেলে আসে স্যার ওনার সাথে সাক্ষাৎ করতে ছেলে তুই ছেলেটিকে চিনিস না স্যার আমি চিনি না স্যার তবে স্যার আমাদের বাসায় স্যার সিসিটিভি আছে আচ্ছা চল সিসিটিভির ফুটেজ দেখাবি চল ঠিক আছে স্যার চলেন স্যার খেলাটা বেশ ভালোই খেলেছে ব্রিলিয়েন্ট গুড আফসোস এসে ভালো আমি এদের সাথে কি করতে পারতাম না মানে আমি কোনো মানুষকে খুন করি নি আমি তিনজন মানুষ রূপে জানার খুন করেছি ক্লিয়ার করে দাও এই তিনজন মানুষের জন্য আমি বেঁচে থেকে নিতাম আমার স্বপ্ন আমার ক্যারিয়ার সবকিছু নিয়ে আমার জীবন ভালো চলছে সাজাদের সাথে আমার 5 বছর সম্পর্ক 5 বছর পর আমার সিদ্ধান্ত হল বিয়ে করার পারিবারিক ভাবেই সবকিছু আমার ছিল আমার ফ্যামিলি ঢাকায় থাকে না সিলেটে থাকে আমি এখানে থাকি আমার পছন্দের কথা বাসায় জানানোর পরে বাসা থেকে সিদ্ধান্ত হয় এতটুকু পথ আমি একাই যেতে পারবো তোমাকে আগে থাকতে হবে আরে না অসুবিধা নেই আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছো এই তোমার দোকান গেট 11টা বন্ধ হয়ে যায় আবার হ্যাসল যাও তো তুমি সঙ্গে আমি যেতে পারবো তুমি যেতে পারবে শিওর থানায় ধর্ষণের মামলা করে কোনো লাভ হয়নি জানি না কারণ আমি তখন থাকতাম অন্য এলাকায় আর ধর্ষকরা কেউ ওই এলাকা ছিল না পুলিশ কোনো নোটিশই পাইনি তাদের আমি পরে আমার এলাকা ছাড়তে বাধ্য হই অন্য একটা এলাকা শিফট সাজাদ আমাকে খুঁজতে পারি খুঁজতে খুঁজতে কীভাবে যেন আমার নতুন বাসার ঠিকানা পেয়েছে
কেমন আছো তুমি? আমার থেকে আড়াল হয়ে আছো কেন? আমার কি অপমান? আমার কি দোষ ছিল? আমার সাথে যেটা হয়েছে এটা তুমি ফিরিয়ে আনতে পারবো না। তোমার ফ্যামিলি সবাই আমাকে বারবার ফোন দিচ্ছিল, তোমার ঠিকানা নাকি ওরা খুব অস্থির, তোমার এই ঠিকানা জোগাড় করতে আমার যে কি কষ্ট হয়েছে তুমি জানো? আমি ওদের সামনে কি কি ভুল? এখানে তোমার তো কোনো দোষ নেই, একদম দোষ নেই। এই সমাজ তো ধর্ষক, কিন্তু ধর্ষিতাকে তারা কলঙ্কের দ্বারা চায়। শোন, এই ঘটনার সাথে তো আর আমাদের হাত নেই, কিন্তু দেখে শুনে মেনে নেওয়াটা কি ঠিক? তুমি কি বলতেছ আমি কিছু বুঝতে পারতেছি না। না বুঝার তো কিছু নাই, আমরা ফারিয়ার বিষয় নিয়ে কথা বলছি। দেখ, তুই ফারিয়াকে বিয়ে করতে চেয়েছিস, আমরা তো মেনে নিয়েছি, কিন্তু এই পরিস্থিতিতে তুই কি স্বাভাবিকভাবে সংসার করতে পারবি? পারবো না কেন? ফারিয়ার কি অপরাধ? না মানে আমি বলছি না যে ফারিয়ার অপরাধ, কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে। সমাজের ব্যাপারে আমি চিন্তা করছি না, আমি ফারিয়াকে বিয়ে করবো, এটাই ফাইনাল। তুমি বললে তো হবে না, আমাদের তো একটা মান সম্মান আছে তাই না? আমরা 10 জনের সাথে চলাফেরা করি, 10 জন এই বিষয় নিয়ে কি কথা বলে সেটা তো আমাদের ভাবতে হবে। আর যারা অপরাধটা করেছে তাদেরকে সমাজ কিভাবে মেনে নেবে? যে ভিকটিম তাকে কেন সমাজ মেনে নিতে পারবে না? আজকে যদি ফারিয়ার জায়গায় তুমি থাকতে কিংবা তোমার বোন থাকতো তাইলে? ভাই একটা কথা ক্লিয়ার করে মনে রেখো, কার মত আছে নাকি কার মত নেই সেটা নিয়ে আমি ভাবছি না, আমি ফারিয়াকে বিয়ে করব, ব্যাস। দেখছো তোমার ভাই তারামি? হ্যাঁ, আমি বলি কি তুমি ফারিয়ার বিষয়টা নিয়ে সাজ্জাদের সাথে সরাসরি কথা বলো, লজ্জা পেয়ে কোনো লাভ নেই। সাজ্জাদ যখন বুঝবে তারপর ঠিকই ফারিয়া থেকে সরে আসবে, তারপরে তুমি নিতুর সাথে বিয়ে ঠিক করে দিও, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। সেদিন রাতে সাজিদের ভাবি আমাকে ফোন করে, ফোন করে উনি আমাকে বোঝায় যে আমি এই সমাজের জন্য অযোগ্য। আমিও বাস্তবতা বুঝেছি, নিজ থেকেই সাজিদের কাছ থেকে দূরে চলে যাই। কিভাবে চয়েস করেছিলেন রাত ও সুজনের চাকরি? আমি নতুন এলাকায় শিফট করার পর দিনের বেলায় বাসা থেকে বেরোতে পারি না, যা করার সব সন্ধ্যার পরে রাতে। একদিন সন্ধ্যায় তোর সাথে যাচ্ছি রিক্সাতে, এতদিন পর আমি সাক্ষী প্রমাণ করি পাবো? আর আমি তো বুঝেছিলাম যে ওদেরকে আমায় শাস্তি দিতে হবে, ওদের অপকর্মের ফল আমাকে কেটে দিতে হবে। কিভাবে হ্যাঁ তেমন ওখানে কিছু ছিল না, ওই ছেলেটার পর ঠিকানা নেওয়ার পর ওখানে সোর্স হিসেবে বেতন দেওয়া শুরু করি, ওই নিয়ে আমাকে সব ইনফরমেশন। কে আপনি? আমাকে তো চেয়ার লাগবে।
তুমি করে কি করবে? এটা তুমি কি করলে? হ্যাঁ সাজ্জাদ আমাকে অনেক ভাবেই এই পথ থেকে সরানোর চেষ্টা করে। শেষ চেষ্টাটা খুব কৌশলে ছিল, শেষ লাভ। আমি তো ভেবেছি সাজ্জাদ এখান থেকে চলেই গেছে, পরে শুনলাম আপনাদের কাছে বন্ধু এখন নাকি ও দাবি করছে। মিস ফারি, আপনার সাথে যা হয়েছে সেটা ক্ষমা হওয়ার জন্য মাই ডিপেস্ট সিম্পাথি, বাট আপনি যেটা করেছেন সেটা কিন্তু ক্ষমা হওয়ার যোগ্য। আমি এই পুরো বিষয়টা নিয়ে একদমই অনুতপ্ত নই, বরঞ্চ আমি খুবই খুশি যে এই সমাজ থেকে কিছু মানুষরূপী জানোয়ার বিদায় নিয়েছে, এবং সেটা আমার উচিত। এর চেয়ে বড় ব্যাপার কি হতে পারে? সেটা আপনারও নয়, সমাজের নয়, আর আপনি সমাজের বাইরেও নয়, আপনি আইনের বাইরে। আপনার সাথে যেটা হয়েছে তার বিচার যেমন হবে, আপনি যা করেছেন সেটার বিচার হবে। দর্শক, আসল অপরাধী এখন আইনের আওতায়। সুজন, রাতুল, জাকির যা করেছে ফারিয়ার সাথে, ফারিয়া অপরাধ দ্বারা তার শাস্তি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অপরাধ দ্বারা কখনোই অপরাধীর শাস্তি হয় না। অপরাধ দ্বারা কখনোই অপরাধকে দমন করা যায় না, অপরাধ দ্বারা অপরাধ বাড়তেই থাকে শুধু। ফারিয়ার সাথে যা হয়েছে তা বেশ দুঃখজনক, কিন্তু ফারিয়া যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য সহযোগিতা চাইতো তাহলে হয়তোবা অপরাধ দমন সম্ভব হতো, আইনের মাধ্যমে তাদের শাস্তিও হতো। কিন্তু ফারিয়া যা করেছে অপরাধ দিয়ে অপরাধকে দমন করতে চেয়েছে, অপরাধ দ্বারা আবারও বলছি কখনোই অপরাধ দমন হয় না। প্রিয় দর্শক, আশা করছি আমরা সচেতন হব, আমরা সাবধান হব, সচেতনতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর জীবন গড়া সম্ভব, অপরাধ দিয়ে কখনোই সুন্দর জীবন গড়ে উঠতে পারে না। প্রিয় দর্শক, সেই আশায় সেই প্রত্যাশায় আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময় গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। Press the bell icon on YouTube app and never miss another update.